ওয়ানডের পর টি টোয়েন্টির বিশ্বসেরাও ইংল্যান্ড, 138 রান কেমন লক্ষ্য? প্রশ্নটা সহজ, টি টোয়েন্টির বিবেচনায় উত্তরটাও যেন খুবই সহজ লক্ষ্য। কিন্তু মেলবোর্নের উইকেট ছিল দুই রকমের গতির, আর প্রতিপক্ষ দলে আছেন শাহিন শাহ আফ্রিদির মতো একজন বোলার। এর দুটি বিষয় মাথায় ছিল বলেই আজ মেলবোর্নের ফাইনালে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে মাত্র 137 করার পরও কেউ সহজে বলে দিতে পারছিলেন না। ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে ইংল্যান্ডের পক্ষে। ছোট পুঁজি নিয়ে পাকিস্তান ঠিকই লড়াই করেছে, শেষ পর্যন্ত অবশ্য পেরে ওঠেনি। বেন স্টোকসের 49 বলে অপরাজিত 52 রানের ইনিংসে 6 বল হাতে রেখে 5 উইকেটে পাকিস্তানকে হারিয়ে নিজেদের ইতিহাসে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসের শুরুর ওভারেই ধাক্কা দেন আফ্রিদি। প্রথম ওভারের শেষ বলে তিনি তুলে নেন অ্যালেক্স হেলসের উইকেট। এরপর হ্যারিস রুফ এসে ফিলসন রোজার্স বাটলারকে তুলে নিলে বিপদে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। পাওয়ার প্লের 6 ওভারে তাদের রান ছিল 3 উইকেটে 49। শুরুর এই ধাক্কা কাটিয়ে বেন স্টোকস ও হ্যারি ব্রুকের ব্যাটে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু 13তম ওভারে শাদাব খানের বলে ব্রুক আউট হয়ে যাওয়ার পর একটু যেন গুটিয়ে যেতে থাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচে ফিরতে চলেছে। 15 ওভার পর্যন্ত ইংল্যান্ডের স্টোকস ও মঈন আলীকে হাত খুলতে দেননি পাকিস্তানের পেসাররা। 13 থেকে 1-5 এই 3 ওভারে ইংল্যান্ড শুধু একটা বাউন্ডারিই মারতে পারে। রান আর বলের হিসাবটা দাঁড়ায় এরকম জিততে হলে 30 বলে 41 রান। তবে ব্রুকের আউট যেমন পাকিস্তানকে সুবিধা এনে দেয়, তেমনই একটি অসুবিধাও ফেলে। ব্রুকের ব্যাটটি নিতে গিয়ে পায়ের চোট পান আফ্রিদি, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে যান পাকিস্তানের ফাস্ট বোলার। তখনও তার 2টি ওভার বাকি ছিল। আফ্রিদি পরে ফিরে এলেও করতে পেরেছেন মাত্র 1টি বল। 16তম ওভারের প্রথম বলটি করার পর আবার তিনি খোঁড়াতে খোঁড়াতে চলে যান মাঠের বাইরে। সেই ওভারটি শেষ করতে আসেন অফ স্পিনার ইস্তিখার। তার শেষ 2টি বলে 1টি করে 4 ও 6 মেরে স্টোকস রান বলের হিসাবের চাপটা দূর করেন। জয়ের হিসাবটা হয়ে যায় 24 বলে 28 রানের। এরপর আর ইংল্যান্ডকে বেঁধে রাখতে পারেনি পাকিস্তানের বোলাররা। 19তম ওভারের দ্বিতীয় বলে মুইনের উইকেটটি হারালেও শেষ বলে জয়ের আনন্দে ভাসে ইংলিশরা। আগে ব্যাটিংয়ে নেমে খুব ভালো শুরু পায়নি পাকিস্তান। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে তারা তুলতে পারে 39 রান। 5ম ওভারে কারেনের বলে মোহাম্মদ রিজওয়ান বোল্ড হয়ে ফেরেন দলকে 29 রানে রেখে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। আউট হওয়ার আগে 14 বলে 15 রান করেছেন রিজওয়ান। এরপর 8ম ওভারে ফিরে যান মোহাম্মদ হারিসও। এরপর শান মাসুদকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন, কিন্তু খুব বেশি দুর্দলকে নিয়ে যেতে পারেননি তারা। 24 বলে তাদের 39 রানের জুটি ভাঙে বাবরের আউটে। 28 বলে 38 রান করে তিনি ফেরেন আদিল রশিদকে ফিরতি ক্যাচ দিয়ে। এরপর ইফতিখার আহমেদ 6 বল খেলে কোনো রান না করেই ফেরেন। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে 13তম ওভারে ইফতিখার আউট হওয়ার সময় পাকিস্তানের রান ছিল 85। এরপর যেটুকু প্রতিরোধ গড়েছেন তা সহ অধিনায়ক শাদাব খানের ব্যাটেই। 2-4 14-20 রান করে ক্রিস জর্ডানের বলে ক্রিস ওক্সের বলে ক্যাচ দিয়েছেন শাদাব। শেষের দিকে কেউ আর 2 অঙ্ক ছুঁতে না পারায় পাকিস্তানের রান 150 ছোঁয়নি। 4 ওভারে 12 রান দিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্যাম কারেন ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। 2টি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ ও ক্রিস জর্ডান।